দল যদি আপনাকে মনোনয়ন দেয় তাহলে আপনি আমরা সবাই আপনার পক্ষ হয়ে এক পক্ষ হয়ে কাজ করব। আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনে যশোর দুই চৌগাছা জিগরগাছা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং জিগরগাছা দৌলতুন্নেসা ওয়াহাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর তৌহিদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার বেলা 11:30 প্রেস ক্লাব যশোরে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় নৌকামার্কা নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সবাই আমার প্রতি আস্থাশীল এবং সবাই আমাকে বলেছেন যে আপনি কাজ করে যান, হ্যাঁ আপনি আপনার কাজ এগিয়ে নেন, তারপরে দল যদি আপনাকে মনোনয়ন দেয় তাহলে আপনি আমরা সবাই আপনার পক্ষ হয়ে এক পক্ষ হয়ে কাজ করব। সবার সাথে আমার একটা সদ্ভাব আছে, মানুষ আমাকে ইন্সপায়ার করেছে যে আপনি আসেন, আপনি কাজ করেন, আপনি তো কাজ করছেন, আপনি আরও বৃহৎ পরিসরে কাজ করলে আপনি এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবেন, সেই জন্য আমি এই আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে 86 আসন চৌগাছা ঝিকরগাছা আসন থেকে নির্বাচন করার জন্য আমি মনোনয়ন প্রত্যাশী। সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণা চালাচ্ছি, সরকারের নানা উন্নয়নের চিত্র জনগণের মধ্যে তুলে ধরছি। মরহুম বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত দৌলতুন্নেসা ওয়াহাব ফাউন্ডেশনে বীর মুক্তিযোদ্ধা, দুস্থ, এতিম, অসচ্ছল, অসহায়, প্রতিবন্ধী ও জন্মগত হৃদরোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছি। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করব। দৈনিক কল্যাণ, যশোর।